আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমরা ক্যান্টের ম্যাথামেটিকের থেকে ধারাবাহিকভাবে নাইট্রিক অ্যাসিড পড়তেছিলাম। নাইট্রিক অ্যাসিডের এর আগে কতগুলো পর্ব করছি, চারটা পর্ব হয়ে গেছে আমাদের। আজকে হবে আমাদের পঞ্চম পর্ব। আজকে আমরা নাইট্রিক অ্যাসিডের মেল অ্যান্ড ফিমেল জেনিটাল সিমটমগুলো সম্পর্কে জানব। প্রথমে মেল জেনিটাল সিমটমগুলো জেনে নিই। The male sexual organs are in a constant state of irritability. তাদের পুরুষদের যে জননাঙ্গগুলো আছে সেই জননাঙ্গগুলো সবসময়ই একটা উত্তেজনাময় অবস্থায় অবস্থান করে, একটু উত্তেজনাময় অবস্থা জননাঙ্গে চলতে থাকে। Sexual desire is increased and erection troublesome at night. তাদের যৌন চাহিদা, যৌন উত্তেজনা, যৌন ইচ্ছা বেড়ে যায় এবং রাতের বেলা তাদের যন্ত্রণাদায়ক লিঙ্গোত্থান হয়, পেনিস ইরেক্টেড অবস্থায় থাকে। পেইনফুল স্পাজমেটিক ইরেকশন অ্যাট নাইট, রাতের বেলা তাদের আক্ষেপিক ইরেকশন হয়, পেনিসের উত্থিত অবস্থা থাকে। স্টিচিং পেইন ইন দ্য ইউরেথ্রা অ্যান্ড কর্ডি, তাদের যে মূত্রনালী আছে মূত্রনালীর মধ্যে ব্যথা হয় এবং নাইট্রিক অ্যাসিডের যে ক্যারেক্টারিস্টিক ব্যথা, স্টিচিং পেন, শলাকা বিদ্ধ ব্যথ, শলাকা যেন বিঁধতেছে, কাটা ফুটতেছে, এরকম ব্যথা হয়। আর তাদের আরেকটা অবস্থা হয়, সেটা হলো কর্ডি। কর্ডিটা হলো পেনিসের যে অংশ, যে গ্ল্যান্স পেনিস আছে, পেনিসের গ্ল্যান্স পেনিসের এই অংশটা নিচের দিকে এরকম বাঁকানো থাকে। এটা কনজেনিটাল হতে পারে, জন্মগত ত্রুটির থেকে হতে পারে এরকম, অথবা ইউরেথ্রাল ইনফেকশন থেকেও এরকম হতে পারে। তবে জন্মগত ত্রুটি সেগুলো অনেক ক্ষেত্রে সার্জারি দরকার হয়, আর অন্য কোনো কারণে যদি পরবর্তীতে হয় সেগুলো নাইট্রিক অ্যাসিডের লক্ষণ মিললে নাইট্রিক অ্যাসিড দিয়ে ভালো হবে। ইট হ্যাজ বিন এ ইউজফুল রেমেডি ইন গনোরিয়া when the discharge is thin and bloody, later when it is greenish or yellow, burning and sticking on urination, and the urethra is swollen and very sore. Nitric acid gonorrhea-r jonno ekta guruttopurno oshudh. Gonorrhea-te amra nitric acid tokhoni byabohar korte parbo jokhon nitric acid-er lokkhon gulo amra gonorrhea rogir moddhe pabo. তো গনোরিয়া রোগীর যে ডিসচার্জ হয়, যে স্রাবটা হয়, স্রাবটা থাকে পাতলা এবং রক্তময়। পরবর্তীতে এই ডিসচার্জটা হয় সবুজ বর্ণের অথবা হলদে কালারের হয়। তারপরে তার যে ইউরেথ্রা আছে বা জননাঙ্গে কী হবে, বার্নিং হবে, জ্বলবে এবং স্ট্রাইকিং পেইন অন ইউরিনেশন, প্রস্রাব করার সময় শলাকা বিঁধতেছে, এরকম ব্যথা হবে। And the urethra is swollen and very sore. তার ইউরেথ্রা ফুলে যাবে, তার মূত্রনালীটা ফুলে যাবে এবং অত্যন্ত ব্যথাপূর্ণ হবে। ইট হ্যাজ কিউড কন্ডাইলোম্যাটা হুইচ হ্যাভ দ্য স্প্লিন্টার সেন্সেশন অ্যান্ড ব্লিড ইজিলি। এটা জননাঙ্গের যে আঁচিল আছে কন্ডাইলোম্যাটা, জননাঙ্গের আঁচিল নাইট্রিক অ্যাসিড ভালো করে। সেই জননাঙ্গের আঁচিলের মধ্যে তাদের স্প্লিন্টার সেন্সেশন থাকে, শলাকা আছে বা কাটা আছে, কাটা ফুটতেছে, এই ধরনের অনুভূতি থাকে। আর এই আঁচিলগুলো থেকে খুব সহজে রক্তক্ষরণ হয়। অ্যান্ড এক্সট্রিমলি সেন্সিটিভ টু টাচ, সেগুলো টাচ করা যায় না, যদি টাচ করলে বা স্পর্শ করলেই খুব ব্যথা হয়, খুব স্পর্শকাতর থাকে। কন্ডাইলোম্যাটা অন জেনিটালস অ্যান্ড অ্যারাউন্ড দ্য অ্যানাস, তাদের জননাঙ্গে যেরকম আঁচিল থাকে আবার তাদের যে পায়ুপথ আছে, অ্যানাস আছে, অ্যানাসের চারপাশেও আঁচিল থাকে। ইনফ্ল্যামেশন অফ দ্য প্রোস্টেট গ্ল্যান্ড উইথ গনোরিয়া, গনোরিয়া আক্রান্ত ব্যক্তির প্রোস্টেট গ্ল্যান্ডেরও প্রদাহ হয়, especially when the discharge become scanty from taking cord or from a strong injection. তাদের প্রোস্টেট গ্ল্যান্ডে প্রদাহ তখনই দেখা দেয় বিশেষ করে যখন তাদের
এই গনোরিয়া স্রাব ঠান্ডা লেগে কমে যায়, স্ক্যান্টি হয়, স্বল্প পরিমাণে হয়, অথবা তারা যদি কোনো ইঞ্জেকশন নেয় গনোরিয়া চিকিৎসার কারণে, চিকিৎসা করতে গিয়ে যদি কোনো ইঞ্জেকশন গ্রহণ করে তখন ডিসচার্জ কমে গিয়ে তাদের কি হয়, প্রোস্টেট গ্ল্যান্ড প্রদাহিত হয়, আর বর্তমানে অ্যান্টিবায়োটিক খেয়েও হতে পারে। ইট কিউরস ওল্ড কেসেস অফ গ্লিট হোয়েন দ্য ইউরেথ্রা হ্যাজ পেইন ইন ইট লাইক এ স্প্লিন্টার অন টাচ অর হোয়েন ইউরিনেটিং। খুব পুরাতন গ্লিট রোগ, সেই গ্লিট রোগের মধ্যে যখন ইউরেথ্রা ব্যথা হয়, তাদের যে প্রস্রাবের নালী আছে, প্রস্রাব নালীতে ব্যথা হয়, এবং ব্যথা হলো স্প্লিন্টার লাইক, যাতে কাটা বিঁধতেছে এরকম ব্যথা, টাচ করলে এরকম ব্যথা হয়, এবং প্রস্রাব করার সময় যদি এই ধরনের ব্যথা অনুভূত হয় তাহলে পুরাতন গ্লিটও এই নাইট্রিক অ্যাসিড ভালো করবে। প্রলং ইনফ্ল্যামেশন অফ দ্য ইউরেথ্রা, ইউরেথ্রার দীর্ঘদিন ধরে ইউরেথ্রার মধ্যে প্রদাহ চলতে থাকে উইথ ইনফিল্ট্রেশন। ইনফিল্ট্রেশন হলো প্যাথোলজিক্যাল অ্যাকুমুলেশন অফ সাবস্টেন্স, কোনো সেল বা টিস্যুতে যদি কোনো সাবস্টেন্সের কোনো বস্তুর অস্বাভাবিক উপস্থিতি হয় যেটা তার স্বাভাবিক মাত্রা না, তো এরকম যদি ক্ষরণ হয় সেটাকে বলে ইনফিল্ট্রেশন। তো ইউরেথ্রার দীর্ঘকালব্যাপী যখন প্রদাহ চলতে থাকে তখন যদি এরকম ইনফিল্ট্রেশন হয় অ্যান্ড মেকিং দ্য ইউরেথ্রা ফিল হার্ড অ্যান্ড নোডুলার লাইক এ হুইপ কর্ড, এবং ইউরেথ্রা যদি স্পর্শকালে খুব শক্ত অনুভূত হয়, ইউরেথ্রা যদি নোডিউলার হয়, নোডিউলযুক্ত হয়, যেরকমটা আমরা চাবুকের মধ্যে দেখতে পারি, চাবুকের কর্ডের মধ্যে দেখতে পাই, তো এরকম যদি শক্ত নোডিউল ইউরেথ্রার মধ্যে আমরা দেখতে পাই সেক্ষেত্রে আমরা এই ওষুধটা ব্যবহার করতে পারি। তো সোর স্পট্স ইন ইউরেথ্রা, এই যে প্রস্রাবের যে নালী, মূত্রনালীতে ব্যথাযুক্ত কিছু স্পট থাকে, আলসার হয় উইথ ব্লাডি পাস অ্যান্ড দ্য সেন্সেশন অফ স্প্লিন্টার্স, ইউরেথ্রা দিয়ে যে পুষ নিঃসরণ হয় সেটা হয় রক্তময় রক্তযুক্ত, এবং সেই স্প্লিন্টার লাইক সেন্সেশন থাকে। ইচিং ইন দ্য ইউরেথ্রা আফটার গনোরিয়া, যারা গনোরিয়া আক্রান্ত হয়েছিল তাদের মূত্রনালীর মধ্যে এই খুব চুলকায়, খুব চুলকানি হয়, যদি এরকম ইতিহাস পাওয়া যায় যে তাদের প্রস্রাব নালীর মধ্যে অর্ধেক চুলকানি এবং রোগীর মধ্যে গনোরিয়ার ইতিহাস পায়, তাহলে সেক্ষেত্রে নাইট্রিক অ্যাসিড চিন্তা করব। পিম্পলস, বেসিক্যাল, হারপিস, ক্রাস্ট অন দ্য প্রিপিউস, প্রিপিউস হলো যে গ্ল্যান্স পেনিসে লিঙ্গের মাথার যে পাতলা লিঙ্গের মাথার আবরণী, চামড়ার আবরণী, যেটা আমরা মুসলমানের সময় কেটে ফেলি, তো এই প্রিপিউস যারা মুসলমানই করে না তাদের জন্য, তাদের এই প্রিপিউসে কী হয়, ফুস্কুড়ি হয়, পানিপূর্ণ ফুস্কুড়ি হয়, হারপিস দেখা দেয়, অথবা সেখানে চটা পড়ে, ক্রাস্ট পড়ে, ক্রাস্ট পড়ে, স্মল আলসার অন দ্য গ্ল্যান্স আর প্রিপিউস, সেই প্রিপিউসের মধ্যে অথবা লিঙ্গের মাথায়, যেটাকে গ্ল্যান্স পেনিস বলে, লিঙ্গের মাথায় আপনার ছোটো ছোটো ক্ষত দেখা দেয়, স্প্রিডিং আলসার, এই আলসারগুলো বিস্তারণশীল, মানে চারিদিকে ছড়িয়ে পড়ে। আপনারা এই যে প্রিপিউস, তারপরে গ্ল্যান্স পেনিস, এগুলো সম্পর্কে ভালোভাবে জানতে জাস্ট এগুলোর নাম লিখে গুগলে সার্চ দেন, সার্চ দিলে ইমেজ সার্চ দেবেন, ইমেজ সার্চ দিলে এগুলো সবগুলো পেয়ে যাবেন। আর আমার এই লেখাটা, আমার এই লেকচার শোনার সাথে সাথে আমরা আপনারা ম্যাথমেটিকাটা খুলে খুলে দেখবেন, হ্যাঁ, ক্যান্টের ম্যাথমেটিকা খুলে সাথে সাথে আমার লেকচারটা দেখলে আপনারা ভালো বুঝতে পারবেন। দ্য আলসার ডিসচার্জ এ ব্রাউন ব্লাডি ওয়াটার অফেন্সিভ, আলসার থেকে যে ক্ষরণটা হয়, যে ডিসচার্জটা হয়, স্রাবটা হয়, সেটা হলো বাদামি, ব্লাডি, রক্তময় এবং ওয়াটার, পানির মতো, অফেন্সিভ এবং খুবই দুর্গন্ধযুক্ত। দুর্গন্ধযুক্ত নাইট্রিক অ্যাসিডের একটা ক্যারেক্টারিস্টিক বৈশিষ্ট্য। ফ্যাজেডেনিক আলসার, ফ্যাজেডেনিক আলসার কি, যে আলসারটা খুব দ্রুত প্রসারিত হয়, আশেপাশে খুব দ্রুত প্রসারিত হয় এবং একদম ধ্বংসাত্মক ক্রিয়া দেখায়, আপনারা ফ্যাজেডেনিক আলসার লিখে গুগলে একটা সার্চ দিলেই দেখতে পাবেন। আর এটা হচ্ছে দেহের মধ্যে কোনো কোথাও কোনো ক্ষত থাকলে সেখানে যদি
কিছু মাইক্রো অর্গানিজম গ্রো করে এবং সেগুলো দ্রুত আশেপাশে টিস্যু নষ্ট করে ফেলে, দ্রুত বর্ধনশীল একটা ক্ষত, ফ্যাজোডেনিক আলসার। ফ্যাজোডেনিক আলসার এই শব্দটা একটু পুরাতন টার্ম। তো ইনফ্ল্যামেশন অফ দ্য প্রিপিউস, প্রিপিউসের মধ্যেও প্রদাহ দেখা দেয়। আলসার দ্যাট ডিস্ট্রয় দ্য ফ্রেনাম, ফ্রেনাম হলো এই আমাদের যে গ্ল্যান্ড পেনিস আছে, সরি একটা ফোন আসছে, আমি ফোনটা একটু কেটে দিই। ফ্রেনাম হলো যে আমাদের যে গ্ল্যান্ড পেনিস আছে, গ্ল্যান্ড পেনিসের নিচে একটা ইলাস্টিক ব্যান্ড, ইলাস্টিক ব্যান্ড যে প্রস্রাবের যে ছিদ্রপথ থাকে তার নিচে একটা ভাজ চামড়ার একটা টান টান একটা ব্যান্ড। আপনারা গুগল করে একটু দেখে নেবেন, গুগল করে একটু দেখে নেবেন। আচ্ছা, তো সেই ওইখানে যদি ক্ষত হয়, সেই ক্ষত কী হয়, ফ্রেনামটা পুরোপুরি ডিস্ট্রয় করে ফেলে। তারপরে ইনফ্ল্যামড অ্যান্ড আলসারেটেড পার্ট হ্যাভ দ্য স্প্লিন্টার সেন্সেশন, এবং তাদের যে ক্ষতগুলো হয় এই ক্ষত থেকে আমরা যে অনুভূতিটা দেখি যে একটা শলাকা বিঁধতেছে, এরকম অনুভূতি হতে থাকে। আর সেখান থেকে কী ধরনের স্রাব হয়, ব্লাডি স্রাব হয়, পানির মতো রক্তময় স্রাব যেতে থাকে। প্যারাফাইমোসিস অ্যান্ড ফাইমোসিস অ্যান্ড গ্রেট সোয়েলিং। ফাইমোসিস হলো যে লিঙ্গের মাথার যে ছোটো ছোটো বাচ্চাদের যে চামড়াটা থাকে, যেটা আমরা মুসলমানের সময় কেটে ফেলি, চামড়ার ওরিফিসটা ছিদ্রপথটা ছোটো থাকে, যার কারণে এদের এই চামড়াটা পিছনের দিকে বের করা যায় না, যে গ্ল্যান্ড পেনিসটা ওপেন করা যায় না, চামড়া যে পিছনের দিকে টেনে নিয়ে আনা যায় না, আর এই অবস্থাটাকে বলে ফাইমোসিস। মুসলমানি করে এগুলো কেটে ফেলা হয়, আর সাধারণত বয়স তিনের পরে এগুলো এমনিতে ঠিক হয়ে যায়। বড় যারা, যাদের মুসলমানি না হয় তাদের এই সমস্যাটা বেশি হতে পারে। আর প্যারাফাইমোসিস হলো যদি ওই সামনের যে চামড়াটা আপনি ফোল্ড করে পিছনে নিয়ে আসলেন, নিয়ে আসার পরে গ্ল্যান্ড পেনিসটা ওপেন করলেন, এরপরে সেটাকে আর সামনের দিকে আনা যায় না, আবার পূর্বের অবস্থায় আনা যায় না, ওইখানে আটকে যায়। এটা একটা ক্রিটিক্যাল অবস্থা এবং ইমার্জেন্সি অবস্থা, এই অবস্থায় বেশিক্ষণ থাকা উচিত নয়। যদি এই অবস্থায় দীর্ঘক্ষণ থাকে তাহলে রক্ত চলাচল বন্ধ হয়ে যেতে পারে, এবং গ্ল্যান্ড পেনিসে রক্ত চলাচল বন্ধ হওয়ার কারণে নেক্রোসিস দেখা দিয়ে গ্যাঙ্গ্রিন দেখা দিতে পারে, সেখানে ইমার্জেন্সি অনেক সময় অপারেশন করার দরকার হয়। আর নাইট্রিক অ্যাসিড দিয়ে এরকম রোগী যদি লক্ষণ মিলে তাহলে ভালো করা যায়, তখন এই যে প্যারাফাইমোসিস ফাইমোসিস ক্ষেত্রে অত্যধিক ফুলে যায়। দ্য হেয়ার ফলস ফ্রম, হেয়ার ফলস অফ ফ্রম দ্য পিউবিস, পিউবিসের পিউবিসের যে লোমগুলো আছে সেগুলো পড়ে যায়। এবার আসেন আমরা ফিমেলের লক্ষণগুলো নিয়ে আলোচনা করি। দ্য ফিমেল ইজ গ্রেটলি ট্রাবল্ড বাই দ্য কনস্ট্যান্ট ইচিং অ্যান্ড বার্নিং অ্যান্ড সেক্সুয়াল ডিজায়ার। তো ফিমেলদের কতগুলো যন্ত্রণা, অত্যধিক যন্ত্রণা হয়, একটা হলো তাদের ওইখানে অত্যধিক চুলকানি হয়, অত্যধিক জ্বালা হয়, আরেকটা হলো তাদের সেক্সুয়াল ডিজায়ারের কারণে তারা যন্ত্রণায় ভোগে। এক্সক্রিয়েশন অফ দ্য পার্টস ফ্রম দ্য লিউকোরিয়া, তাদের যে সাদা স্রাব হয়, লিউকোরিয়া হয়, লিউকোরিয়া স্রাবটা খুবই ক্ষতকর, মানে যে জায়গায় লাগে সে জায়গায় প্রদাহ করে ফেলে, ছিঁড়ে ফেলে, চামড়া পুড়ে ফেলে, এরকম ঠিক একইভাবে তাদের মেন্সট্রুয়াল ডিসচার্জও ক্ষতকর, যার কারণে তাদের যৌনাঙ্গগুলো হাজিয়ে যায়, হ্যাঁ চামড়া ছুলে যায়, এরকম এভরি এক্সার্শন ব্রিং অন ইউটেরিন হেমোরেজ। তারা যে কোনো পরিশ্রম করলেই, যতবারই পরিশ্রম করতে যায়, প্রত্যেকবার পরিশ্রম করার পরেই তাদের মেন্সট্রুয়াল ডিসচার্জ শুরু হয়ে যায়। আচ্ছা, ইউটেরাস থেকে তাদের হেমোরেজ হয়, রক্তক্ষরণ হয়। দ্য মেন্সট্রুয়াল ফ্লো ইজ ডার্ক অ্যান্ড থিক, তাদের যে মাসিক স্রাব হয়, স্রাবটা হয় কালচে এবং ঘন, মেন্সট্রুয়েশন অ্যান্ড প্রফিউজ লাইক ব্লাডি ওয়াটার। মাসিক আবার খুব দ্রুত দেখা দিতে পারে, দুই সপ্তাহ তিন সপ্তাহ পরেই দেখা দিতে পারে, খুব দ্রুত মাসিক দেখা দেয়, এবং দ্রুত মাসিক দেখা দেয় এবং প্রচুর পরিমাণে মাসিক স্রাব হয়, এবং দ্রুত প্রচুর পরিমাণে মাসিক স্রাব হলে সেই স্রাবটা হবে পাতলা, পানির মতো, ওয়াটারি। ইউটেরিয়ান প্রোলাপস, জ্বরের স্থানচ্যুতি, মেনি অ্যান্ড এক্সট্রিম নার্ভাস সাফারিংস কাম ডিউরিং দ্য মেন্সট্রুয়াল পিরিয়ড।
তাদের মেনস্ট্রুয়াল পিরিয়ড যখন দেখা দেয় তখন অনেকগুলা যন্ত্রণাদায়ক তাদের লক্ষণ প্রকাশ পায়, যার কারণে তারা অত্যধিক নার্ভাস হয়ে পড়ে। কী কী হয়, যেন ফ্ল্যাটুলেন্স হয়, তাদের পেটে পেট ফাঁপা হইতে পারে, ব্রুইস্ট পেইন ইন দ্য লিম্বস, হাতে পায়ে থ্যাতলানো ব্যথা হইতে পারে, তারপরে পেইন ডাউন থাই, ব্যথাগুলো তাদের উরু বেয়ে বেয়ে উরু দিয়ে নিচের দিকে নেমে আসতে পারে, এবং স্প্লিন্টার আন্ডার দ্য ফিঙ্গার অ্যান্ড টোনেলস, তাদের হাতের নখ এবং পায়ের নখের নিচে যেন ছলাকা আছে এরকম অনুভূতি হইতে পারে, এরকম ব্যথা হইতে পারে। পালপিটেশন, এই মেনস্ট্রুয়াল ফ্লোয়ের সময় তাদের কী হয়, মাসিক চাপের সময় পালপিটেশন হয়, অ্যাংজাইটি দেখা দেয়, ট্রেমলিং, তারা কাঁপতে থাকে, নিউরালজিক পেইন ইন এনি পার্টস, দেহের যে কোনো অংশেই স্নায়ুঘটিত ব্যথা হতে পারে। আফটার দ্য মেন্সেস দেয়ার কামস এ মাডি ওয়াটারি ফ্লো, মেন্সের পরে তাদের মেন্স স্রাব শেষ হওয়ার পরে তাদের জরায় থেকে মাটির মতো মেটে কালার পানির মতো ফ্লো হইতে পারে, যেটা অনেক দিন ধরে চলে, অনেক দিন ধরে এই ফ্লোটা চলে, এবং যথারীতি সেটা কী হয়, এক্সক্রিয়েটিং থাকে, যার কারণে জননাঙ্গ থেকে চামড়া উঠে ফেলে, হাজিয়ে যায়। থিন ব্লাডি এক্সক্রিয়েটিং লিউকেরে অ্যাট অল টাইমস অর এনি টাইমস, তাদের যে কোনো সময় বা যে কোনো সময় দেখা দিতে পারে বা সবসময় থাকতে পারে এক্সক্রিয়েটিং লিউকেরিয়া, যেটা পাতলা এবং রক্তময়, এবং যেখানে লাগে সেখানে চামড়া ছুলে ফেলে, চামড়া সিদ্ধ করে ফেলে, যেন চামড়া পুড়ে ফেলে। তারপরে দ্য ভ্যাজাইনা ইজ এক্সক্রিয়েটেড অ্যান্ড কন্ডাইলোম্যাটা গ্রো আপন দ্য জেনিটেলিয়া, তাদের ভ্যাজাইনাও এরকম এক্সক্রিয়েটেড হয়ে যেতে পারে, হাজিয়ে যেতে পারে, চামড়া উঠে যেতে পারে, তারপরে তাদের ভ্যাজাইনাতেও ওয়ার্টস দেখা দিতে পারে, আঁচিল দেখা দিতে পারে। ইরেকটাইল টিউমার্স, কিছু টিউমার দেখা দেয় যেগুলো ইরেকটাইল অবস্থায় থাকে। কেরাঙ্কলস অ্যাট দ্য ওরিফিস অফ দ্য ইউরেথ্রা, ইউরেথ্রার কেরাঙ্কলস, মাংস বৃদ্ধি হয়, তারপরে এক্সকুইজিটলি সেন্সিটিভ টু দ্য টাচ, এবং সেই কেরাঙ্কলে টাচ করা যায় না, স্পর্শ খুবই স্পর্শকাতর থাকে। দ্য ইচিং ইজ অ্যাগ্রাভেটেড বাই কোল্ড, তাদের যে চুলকানি দেখা দেয় এই চুলকানিটা ঠান্ডায় বৃদ্ধি পায়। দ্য পার্টস আর ফিসার্ড অ্যান্ড ব্লিড ইজিলি, তাদের যৌনাঙ্গ ফেটে ফেটে যায়, ফেটে যায় এবং খুব সহজে রক্তকরণ হয়। মেনি ট্রাবলস খামিনেট ডিউরিং মেন্সেস অ্যান্ড লেকট্রিশন, মাসিকের সময় তাদের যন্ত্রণাগুলো যেন সর্বোচ্চ চূড়ায় পৌঁছায়, একই সময়ে দুগ্ধ তাদের যখন লেকট্রিশন হয়, মানে তারা যখন বাচ্চাকে দুধ খাওয়ায় সেই সময়টাতে। লাম্প ইন দ্য ব্রেস্ট, ব্রেস্টের মধ্যে টিউমার দেখা দেয়, লাম্প দেখা দেয়, চাকা দেখা দেয়। দ্য নিপলস আর ফিসরেড অ্যান্ড টেন্ডার আর এক্সকোরিয়েটেড অ্যান্ড হ্যাভ স্প্লিন্টার্স, তাদের যে স্তনবৃন্ত আছে নিপল সেটাও ফেটে ফেটে যায় এবং খুবই টাটানি ব্যথা হয়, আর তাদের ওই জায়গাটা চামড়া ছুলে যায় এবং যথারীতি সেই স্প্লিন্টার লাইক পেইন সেখানে থাকে। টেন্ডেন্সি টু অ্যাবর্শন ফ্রম জেনারেল উইকনেস, জেনারেল উইকনেস থেকে তাদের গর্ভপাত হওয়ার প্রবণতা থাকে। অ্যান্ড দ্য এস উইথ হুইচ এ ইউটেরাইন হেমোরেজ মে সেট ইন, এই জেনারেল উইকনেসের কারণে তাদের যেরকম তাদের গর্ভপাতের টেন্ডেন্সি দেখা দেয়, প্রবণতা দেখা দেয় এবং খুব সহজে গর্ভপাত হয়ে যায়, এবং গর্ভপাতের পরে তাদের জরায় থেকে রক্তক্ষরণ শুরু হয়। তো এই ছিল নাইট্রিক অ্যাসিডের মেল অ্যান্ড ফিমেল সিমটম। আপনারা আবার একটু ভালোভাবে পড়বেন, আর আমার ভিডিও যদিও আমি খুব ভালো বলতে পারি না, তারপরেও শেয়ার করবেন, বন্ধুদেরকে দেখাবেন, আর কেমন হচ্ছে একটু জানাবেন, যাতে আমি পরবর্তীতে ভিডিওগুলো করবো কি না, যাতে অনুপ্রাণিত হই অথবা বন্ধ করে দিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনারা সবাই ভালো থাকবেন।